নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত কুন্তল ঘোষকে জেরা, সংশোধনাকারীকে কুন্তলকে জেরা করবে সিবিআই, অভিষেককে জিজ্ঞাসাবাদের পর আজ কুন্তলকে জেরা। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে জেরা, সংশোধনাকারীকে কুন্তলকে জেরা করবে সিবিআই। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, প্রথমে দেখো একবারই যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে জেরা করা হয়েছিল সেই জেরার পর কিন্তু তার বয়ানের সঙ্গে কুন্তল ঘোষের যে বয়ান সেই বয়ান কিন্তু মিলিয়ে দেখতে চায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এর জন্য তারা আলিপুর আদালতে আবেদন জানায় এবং সেই আবেদন মঞ্জুর হওয়ায় এবার কিন্তু সিবিআই জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা করবে এবং যেটা জানা যাচ্ছে যে হয়তো আজকেই তারা যাবেন এবং গিয়ে কিন্তু তাকে যে গোটা বিষয়টা সম্বন্ধে কুন্তল ঘোষের যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ছিল সেই বিষয়ে কিন্তু তাকে জেরা করা হবে এবং তার দেওয়া বয়ানের সাথে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান সেটা কিন্তু মিলিয়েও দেখা হতে পারে এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। পৌলমি, বেশ অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর ব্রেক করব রিপাবলিক বাংলাতে। একদিকে যখন কুন্তল ঘোষকে জেরা করা হচ্ছে, আবার অন্যদিকে গরু পাচার কাণ্ডে শুল্ক দপ্তরের দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ। শুল্ক দপ্তরের আরো দুজন আধিকারিককে তলব করেছে সিবিআই। আগামী সপ্তাহে তলব করা হয়েছে দুজনকে। গরু পাচারকারীদের সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠে এসেছে তাদের বিরুদ্ধে, আর সেই কারণে আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ আসার পরে তাদের জিজ্ঞাসাবাদ করবার জন্য তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক শুল্ক দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে কি কি অভিযোগ এবং কোন কোন বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা? অর্ণব, তিন দিনের দুজন শুল্ক দপ্তরের যারা আধিকারিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নেক্সট উইকে আরো দুজন কাস্টম অফিসার তাদেরকে কিন্তু সামন করা হয়েছে। যেটা সিবিআই এর অভিযোগ যে যখন যে গরুগুলো বর্ডারে ধরা পড়ত কাস্টমসের সাথে এনামুল হক এবং যারা এনামুল হকের ক্লোজ অ্যাসোসিয়েটরা ছিল তাদের কিন্তু একটা নেক্সাস ছিল, সেই নেক্সাসটার মাধ্যমে কিন্তু এই এনামুল হক সহ অন্যরা কিন্তু কি করত যে যে দাম গরুর তার থেকে কিন্তু অনেকটা কম দামে তারা গরু কিন্তু এই কাস্টমস অফিসারদের মাধ্যমে এবং তার বদলে কিন্তু কাস্টমস অফিসারদেরকে তারা বিভিন্ন রকমের ভেট পাঠাতো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাস্টমস অফিসাররা কেন এই ধরনের ইললিগাল র্যাকেটের সাথে যুক্ত হলেন এবং এই ইললিগাল র্যাকেটে আর কারা কারা ছিল কাস্টমসের সেটা জানবার জন্য কিন্তু দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আগামী সপ্তাহে কিন্তু আরো দুজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম প্রতিনিধি অর্ণব মজুমদারের সঙ্গে। একদিকে যেমন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে জেরা করতে সংশোধনাগারে যাচ্ছে সিবিআই অফিসাররা, আবার অন্যদিকে শুল্ক দপ্তরের দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে গরু পাচার কাণ্ডে। গতকাল ভাঙড়ে এই জায়গাতেই বিস্ফোরণ ঘটেছিল। শরীফুল মোল্লা যিনি তৃণমূল কর্মী তার বাড়িতেই বিস্ফোরণ ঘটেছিল। বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঘরের মধ্যে যে আসবাবপত্র ছিল সেগুলোও ভেঙে গিয়েছে, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে যে রান্নার বিভিন্ন সরঞ্জাম রয়েছে দেখতে পাচ্ছি সেই সমস্ত কিছু একেবারে ভেঙে গিয়েছে। যারা প্রতিবেশীরা রয়েছেন তারা বলছেন যে এরকম ঘটনা বার বার ঘটছে। গতকালই তারা মাঠে গিয়েছিলেন, বিদ্যুতের শব্দে তারা ছুটে আসেন, তারা ভেবেছিলেন হয়তো বাড়িতে বাজ পড়েছে, কিন্তু তারপর এসে দেখলেন যে শরীফুল মোল্লার বাড়ি একেবারে ছন্ন বিচ্ছন্ন হয়ে গিয়েছে, ভেঙে জুড়ে গেছে। ঠিক এই যে ঘটনাস্থল, এই ঘটনাস্থলে কিন্তু শরীফুল মোল্লার স্ত্রী একেবারে লুটিয়ে পড়েছিলেন বোমা বিস্ফোরণের আঘাতে, দেহের 70% পুড়ে গিয়েছে এমনটাই বলছেন চিকিৎসকরা। এমআর বাঙ্গুর হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। এখন এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন আইএসএফ বিধায়ক ভাঙড়ের নওশাদ সিদ্দিকী। আদেও বোমা মজুত ছিল নাকি বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় সেই প্রশ্নই এখন ক্রমশ ঘনীভূত হচ্ছে। ব্যুরো জার্নালিস্ট মহিতার সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ, রিপোর্ট রিপাবলিক বাংলা।